হ্যালো বন্ধু লাপাতা লেডিস দেখে আমি চলে এসেছি আর লাপাতা লেডিসটা যখন আমি ট্রেলার দেখেছিলাম তখন বলেছিলাম মুভিটা কমেডি হবে হালকা ফুলকা মুভি হবে হালকা ফুলকা কমেডি দেখে চলে আসবো বাট যেখানে আমির খান জড়িত আছে সেইখানে সেই মুভিটাকে হালকাতে নেওয়া ভারী করতে পারে আমির খানের টাকা আর কিরণ রাওয়ের ডাইরেক্টিং ঠিক আছে মুভিটা অন্য লেভেলে গেছে এই মুভিটাতে স্টার স্টারকাস্টের হাইফাই না কিন্তু এখানে একটা সুন্দর কাহিনী আছে এবং প্রত্যেকটা ক্যারেক্টারকে এত সুন্দরভাবে লেখা হয়েছে এবং যেভাবে অ্যাক্টিং করা হয়েছে অসাধারণ লেগেছে আমার মুভিটা মুভিটাতে তুমি যেটুকু সময় স্টার্টিংয়ে ফার্স্ট হাফটা তুমি কমেডিতে হাসতে হাসতে লোটপোট খাবে আর সেকেন্ড হাফটা তোমার ইমোশনাল করবে কিন্তু মুভিতে ছোট্ট একটা প্রবলেম আর লেগেছে খুব বেশি না এখানে ওমেন এম্পাওয়ারমেন্ট বা ওমেনদের ওপর মানে একটু বেশি জোর দেওয়া হয়েছে ঠিক আছে ওদের প্রবলেমগুলোকে তুলে ধরা হয়েছে সেটা ভালো কিন্তু মেয়েদের ছেলেদেরকে চাই না দরকার নেই ঠিক আছে এইটা শুনতে না এটা ঠিক লাগেনি এই জিনিসটা যদি উল্টো করা হয় যে ছেলেদের বলে মেয়েদেরকে চাই না এরকম কিছু যদি কোনো বই দেখানো হয় শুনতেও কিন্তু আমাদের মানে অ্যাবস্ট্রাক্ট লাগবে বা আমাদের কিন্তু খারাপ লাগবে সেখানে এটাও কিন্তু সে সেমভাবে খারাপ লেগেছে এইটুকু বাদ দিলে আমার পুরো বইটা দারুণ লেগেছে বইতে স্টার্টিংয়ে দেখানো হয় যে একটা ছেলে বিয়ে করে বাড়ি বউকে নিয়ে বাড়ি ফিরছে বউটা মাথা ঘোমটা ছিল বাড়ির থেকে দেখছে যে বউ চেঞ্জ হয়ে ঠিক আছে এইবার এর পিছনে কারা জড়িত ঠিক আছে এখানে একটা বড় কি বলবো ডাকার দল জড়িত বউ চেঞ্জ করে বাড়ির ফোর টাকা পাকা নিয়ে চলে যায় ঠিক আছে কিন্তু এখানে টাকা পয়সা না নিয়ে এখানে দেখানো হচ্ছে বউ চলে গেছে ঠিক আছে বউ চেঞ্জ হয়ে গেছে আর বউয়ের নজর সবসময় হচ্ছে টাকা পয়সার দিকে একটা ফোন আছে সেটাও খুব ইম্পর্টেন্ট আর এখানে পুলিশ অফিসার রবি কিশন আছে ট্রেলার দেখার সময় আমি বুঝতে পেরেছিলাম ও দারুণ কাজ করবে আর এখানে দারুণ কাজ করেছে হাসতে হাসতে লোটপোট খেতে হবে ঠিক আছে তো ব্যাপক লেগেছে প্রত্যেক এখানে কাস্ট ছিল না বেশিরভাগ ছেলে মেয়েগুলো যারা মানে হিরো হিরোইন আছে তাদেরকে না আমরা আগে কোনো সিনেমায় দেখিনি ঠিক আছে তো ওদেরকে দেখি না মনে হচ্ছে যে ওরা সত্যিকার ওরকম গ্রামের লোকজন ঠিক আছে আর এটা মনে হচ্ছে রিয়েল কোনো শুটিং করে নিয়ে হচ্ছে মনে হচ্ছে না যে একটা মুভি বানানো হচ্ছে ঠিক আছে এত রিয়েলিস্টিক লেগেছে আর এই মুভিতে না ব্যাপারটা হচ্ছে যে তুমি মুভি দেখছো না কোনো একটা রিয়েল কিছু দেখছো সেটা তুমি ডিফ্রেন্সিয়েট করতে পারবে না যেটা বললাম যে কাস্টটা এমন কিছু চেনা মুখ না তো তাদেরকে দেখে একটু রিয়েল মনে হয় এবং প্রত্যেকের অ্যাক্টিং এখানে ফাটিয়ে দিয়েছে ঠিক আছে প্রথম দিকে যেটা বললাম হাসতে হাসতে লোটফুট খাওয়ার ব্যাপার আছে কিন্তু পরের দিকে কিন্তু খুবই ইমোশনাল করতে সক্ষম হয় মুভিটা আর লাস্টে এন্ডে গিয়ে যেটা হবে সেটা কনক্লুশনটা কেউ ভাবতেই পারবে না যে এইরকম কিছু হতে চলেছে ঠিক আছে তো সেটা একটু ভালো লেগেছে আর মুভিতে যেটুকু যেখানে যেখানে গান ইউজ করেছে না ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করেছে সেটা খুবই ভালো মানে ধরো চেজিং চলছে দৌড়াচ্ছে কেউ সেখানে একটা মিউজিক কথা বলছে কেউ ঠিক আছে এমনভাবে মিউজিকগুলো ইউজ করেছে না সেগুলো খুব ইমপ্যাক্ট ফেলে মানে সেই সিনটাকে অনেকটা আপলিফ্ট করে তো দেখতে আমার দারুণ লেগেছে সেটা আর এই মুভিটা আমার মনে হয় স্লো বার্ন হবে ঠিক আছে যেরকম মনে আছে টুয়েলভ ফেল স্টার্টিংয়ে কিন্তু তেমন হাইপ না পেল ওয়ার্ড অফ মাউথ এত ভালো ছিল যে মুভিটা বুম করে ঠিক আছে তো এই মুভিটা আই হোপ এটা সেরকমভাবে বুম করবে বাকিতে ওয়ার্ড অফ মাউথ থেকে বাকি লোকেরা দেখবে এবং তারাও কিন্তু এটা নিয়ে অ্যাপ্রিসিয়েট করবে যে মুভিটা একটা অন্য লেভেলের মুভি ছিল ঠিক আছে আর মুভিটা প্রপারলি একটা ফ্যামিলি মুভি তুমি ডাইরেক্টলি পুরো ফ্যামিলিকে নিয়ে গিয়ে দেখতে পারো প্রথম দিকে লাইট কমেডি থাকলেও পরের দিকে তোমার ইমোশনাল করবে কিন্তু এমন কোনো ব্যাপার নেই যেখানে মুভিটা অন্য সময় দেখতে পারবে না আর এই মুভিটা বাড়তি সহ তুমি ডিসকাস করতে হবে ফ্যামিলির সাথে বিকজ এখানে কিন্তু খুব ভালো ইম্পর্টেন্ট টপিক নিয়ে মেয়েদের ইস্যুস নিয়ে কথা বলেছে ঠিক আছে সেখানে ছেলেরাও এই বিষয়ে কথা বলতে পারে ঠিক আছে কারণ আমাদেরও মা ভাই মানে মা বোন দিদি এরা আছে ঠিক আছে তো এদের প্রবলেমগুলো আমরা দেখতে পারি সো এগুলো নিয়েও আমরা কথা বলতে পারি সো খুবই সুন্দরভাবে মুভিটা বানানো হয়েছে কখনোই তোমাকে মানে বার্ডেন মনে হবে না ঠিক আছে রাইটিং খুব ভালো প্রত্যেকটা ক্যারেক্টার ভালো এমনকি ছোট ছোটো ক্যারেক্টার সাইড ক্যারেক্টার তাকেও এমন সুন্দর প্লট দেওয়া হয়েছে এমন সুন্দরভাবে তারা রাই ং হয়েছে এবং সেগুলোকে এত সুন্দর এক্সিকিউট করেছে অ্যাক্টাররা ঠিক আছে তো সেই জায়গায় মুভিটা একটা অন্য লেভেলে পৌঁছেছে আমার দারুণ লেগেছে মুভিটা ঠিক আছে আমি এতটা এক্সপেক্ট করিনি এই মুভিটা থেকে ট্রেলার দেখিনি অতটা এক্সপেক্ট করি ভালোভাবে মনে ছিল বিকজ আমাদের আমির খান জড়িত আছে বাট এতটা ভালোভাবে সেটা এক্সপেক্ট করিনি তো তোমরা কি ওই মুভিটা দেখেছো তোমাদের কেমন লেগেছে আমি কমেন্টটা নিশ্চয়ই জানিও আর আমার সঙ্গে দেখা হবে নেক্সট গুড থেকে